শিক্ষার্থী কেমন আছো তোমরা? দীর্ঘ ছুটি, আশা করি অনেক অনেক খেয়ে মোটাসোটা হয়েছে। সমস্যা নেই, স্বাস্থ্যই সকল সুখের মূল। তো যাই হোক, দীর্ঘ পরিক্রমায় ক্লাস দেওয়ার কথা ছিল। আসলে আজকের ক্লাসটা হবে আমাদের এইচএসসি পরীক্ষার টেনশন নিয়ে। এইচএসসি পরীক্ষা কখন হবে, কিভাবে হবে বা সিলেবাসটা কেমন হবে, এই সংক্রান্ত নিয়ে একটা ধূম্রজাল তোমাদের মধ্যে আছে। পাশাপাশি সৃজনশীল কিভাবে ভালো করতে হয়, কিভাবে ভালো করে লিখতে হয়, ভালো মার্কস পাওয়া যায়, এ বিষয়ে আমাদের আলোচনা আজকে থাকবে। সিলেবাস নিয়ে আলোচনা চলছে বিস্তর। অনেকে বলছেন সিলেবাস ছোট করে আনা হবে, 100 মার্কের পরীক্ষাকে 50 মার্কে নেওয়া হবে। কিন্তু আমার এখানে একটা কোশ্চিন হলো, 100 মার্কের কোশ্চিনকে যদি 50 মার্কে দেওয়া হয়, একটা পুরো বই পড়ে 50 মার্কের পরীক্ষা দেওয়ার চেয়ে 100 মার্কের পরীক্ষা দেওয়াটা ভালো। সিলেবাস ছোট মানে মার্কস না হয়ে সিলেবাসের ছোটটা যেন কর্তৃপক্ষ দৃষ্টি রাখেন, এটি আশা রাখবো। পাশাপাশি তোমরা একটা জিনিস বিশেষভাবে মনে রাখবো, সেটা হলো সিলেবাস ছোট করে ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষা হবে, কিন্তু তার কয়েকদিন পর যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে সেটা কিন্তু সিলেবাস ছোট করে না, পুরো বইটার উপরে হবে। তো যাই হোক, চলো আমরা চলে যাই আজকে আমাদের আলোচনায়। সৃজনশীল কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায়। আচ্ছা, প্রথমেই একটা বিষয় খেয়াল করো, এই যে সৃজনশীল ব্যাপারটা, এখানে আমাদের সবাই আমরা জানি মোট প্রশ্ন থাকে আমাদের 4টি, 1, 2, 3 এবং 4। এই 4টা প্রশ্নেরই কিন্তু মার্কস বন্টন রয়েছে। এখন প্রথমে আসি আমাদের এই যে 1 নম্বর কোশ্চেন, এটার মার্কসটা কত? নিশ্চয়ই আমরা সবাই জানি এটার মার্কস কত, 1। এখন আমাদের এই 4টার যে 10 মার্কস, এর ভিতর থেকে সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্ন যখন আমরা অ্যান্সার করবো, আমরা একটা চলো টপিকের মধ্যে দিয়ে একটা বিষয়কে সিলেক্ট করে আমরা এটা জানার চেষ্টা করি। যেমন ধরো আমাদের এইচএসসিতে একটা প্রবন্ধ রয়েছে, জীবন ও বৃক্ষ। এই যে জীবন ও বৃক্ষ, এটার আলোকে আমরা 4টা প্রশ্ন আজকে দেখে প্রতিটা কিভাবে লিখলে সর্বোচ্চ ভালো মার্কস ক্যারি করা যায় সেটা আমরা নির্ধারণ করার চেষ্টা করি। প্রথমে আসো, 1 নম্বর যে প্রশ্নটা থাকে এটা আমাদের জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক প্রশ্নে 1-এ আমাদের 1 মার্কস থাকে। এখন একটা প্রশ্নের আলোকে সমাধান করা যাক যে 1 মার্কস পাওয়ার জন্য নানা পদ্ধতি থাকতে পারে, সবচেয়ে বেস্ট পদ্ধতি কোনটা। বেস্টটা হলো, ধরে নাও জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক হচ্ছে আমাদের কাজী মোতাহার হোসেন চৌধুরী। এখন এই লেখক পরিচিতি থেকে একটা উদ্ধৃতি দিয়ে আমরা একটা জ্ঞানমূলক প্রশ্ন করি যে কাজী মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন। লক্ষ্য করো, এটার জন্য তোমার মার্কস নির্ধারণ রয়েছে কত, 1। এখন কাজী মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন, আমরা যদি অ্যান্সার করি বুদ্ধির মুক্তি আন্দোলন, তাহলে তুমি 1 পেতে পারবে। যদি এইভাবে অ্যান্সার করো বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তাহলে তুমি 1 পেতে পারো। কিন্তু বেস্টটা হলো এই, কাজী মোতাহার হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তাহলে আশা করি 1 নম্বরে 1 মার্কস পাওয়ার জন্য 3 ধরনের অ্যান্সারের কথা বলেছি আমি, কিন্তু বেস্টটা হলো পুরো লাইনটাকে লেখা, অর্থাৎ কাজী মোতাহার হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিল। এবার আমরা খয়ে চলে যাই, এই যে 6 নম্বর, এটাতে আমাদের মার্কস থাকে 2। প্রশ্ন হলো, এই যে 2 মার্কস, এইটার জন্য সচরাচর যে প্রশ্নটা থাকে তোমাদের, সেটা হলো কেন বা বলতে কি বোঝায়। তো কেন বা বলতে কি বোঝায়, অনেক ছাত্রছাত্রীকে দেখা যায় বলতে কি বোঝায় বুঝিয়ে চলে যাচ্ছে বা কেন উত্তর দিয়ে চলে যাচ্ছে। আসলে এখানে 2 মার্কসের একটা মান বন্টন রয়েছে, তোমাদেরকে এটা বুঝতে হবে। 2-এর প্রথমে 1 মার্কস বন্টন থাকে জ্ঞানমূলকের জন্য, এবং সেটাকে যখন তুমি এক্সপ্লেন করবা সেটার জন্য তুমি পাবা 1 মার্কস। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখো, এখানে একটা প্রশ্নের আলোকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো, জীবন বৃক্ষ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মানুষের জীবনের গতি নদীর মতো। বলতে কি বোঝায় বা মানুষের জীবনের গতি নদীর মতো কেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেন এই কথা বলেছেন? যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে তোমাকে এখানে লক্ষ্য করতে হবে মার্কস কিন্তু 2-এর জন্য এই প্রশ্নটা করা হয়েছে, কেন বা বলতে কি বোঝায়। তাহলে এখানে যে কাজটা আমাদের করতে হবে, প্রথমেই 2-এর অর্থাৎ 6 নম্বরে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন অ্যান্সারটা করে নিতে হবে। 1 কথায় যে নদীর জীবন গতিশীল, মানুষের জীবনও তাই, তাই রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনের গতিকে নদীর গতির সাথে তুলনা করেছেন, এইটার জন্য তুমি পাবা 1। এবার তুমি এক্সপ্লেন করতে হবে তোমাকে, সেটা হলো মানুষ তার জীবন দশায় যখন লক্ষ্যে পৌঁছাতে যায় তখন গতিশীল থাকে, ঠিক একইভাবে নদীও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য গতিশীল থাকে। তাহলে মানুষের জীবনও লক্ষ্যে পৌঁছানোর জন্য গতিশীল এবং
নদীর জীবনও লক্ষ্যে পৌঁছানোর জন্য গতিশীল, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনের গতিকে নদীর গতির সাথে তুলনা করেছেন। এই যে তুমি ব্যাখ্যাটা করলা এটার জন্য মাপায়। তাহলে খ নম্বরে তোমাকে প্রথমে জ্ঞানমূলক অ্যান্সার করে নিতে হবে, তারপরে সেটাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে জ্ঞানমূলকের জন্য পাবা তুমি এক এবং এক্সপ্লেনের জন্য পাবা এক। তাহলে এইখানে এক এবং এখানে দুই মাস এইভাবে ক্যারি করা যাবে, এখানে মাস কাটার কোনো সুযোগ দিচ্ছে না। তিন নম্বরে আসো, অর্থাৎ গ নম্বর প্রশ্নের অ্যান্সারে আসো। গ নম্বরে এখানে মার্কস বরাদ্দ থাকে তিন। এই তিন নম্বর মার্কস বরাদ্দ তোমাকে পঞ্চম করে নিতে হবে, এক এক এবং এক। অর্থাৎ গ নম্বরটাকে তোমাকে তিনটা স্টেপে বিভক্ত করতে হবে। এই তিনটা স্টেপের জন্য আলাদা আলাদা তিন মার্কস থাকে। এখানে টিচারের মার্কস করার সুযোগ থাকে না যদি তুমি ঠিক সেইভাবে লিখতে পারো। একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করা যাক। ধরে নাও লাবণ্য নামের একটি মেয়ে স্বামী নির্যাতনের শিকার হয়ে অবশেষে মামা মামির ঘরে আশ্রয় নিলেও মামা মামির ঘরেও শেষ আশ্রয়টি হয়নি। অবশেষে একটা এনজিওর সহযোগিতা নিয়ে তার ছোট্ট শিশুটিকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে থাকে। দেখো আমি যে উদ্দীপকটা বললাম একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এইভাবে এক্সপ্লেন করি যে আলোচ্য উদ্দীপকটি মাসি পিসি গল্পের আহ্লাদের সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। তোমরা জানো এখানে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের একটা ব্যাপার লক্ষ্য করা যায়। তাহলে তোমাকে প্রথমেই ওই চরিত্রের অর্থাৎ লাবণ্য যে মেয়েটার কথা বললাম এটার সাথে আহ্লাদের চরিত্রের সাদৃশ্য দিকটা তোমাকে পরিষ্কার করতে হবে জ্ঞানমূলকভাবে। যেমন ধরে নাও আলোচ্য উদ্দীপকের লাবণ্য মাসিক গল্পের আহ্লাদের সাথে স্বামী নির্যাতনের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। এই যে তুমি এক পক্ষে অ্যান্সার করে নিলাম এটার জন্য তুমি পাবা এক। এবার এইখানে পরবর্তী স্টেপে খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে হবে, এই সাদৃশ্য বৈসাদৃশ্য দেখানোর ক্ষেত্রে আমরা উদ্দীপকটা আগে লিখবো না গল্পটার প্রসঙ্গ আগে নিয়ে আসবো। মনে রাখতে হবে এখানে গল্পটার প্রসঙ্গটা তুমি আগে এক্সপ্লেন করবা, যেমন আহ্লাদী কিভাবে নির্যাতিত হয়েছিল তার জীবন প্রণালী ইত্যাদিগুলো তুমি প্রথমে নিয়ে আসো এবং সেইটুকুই নিয়ে আসো যেটা লাবণ্যর সাথে সঙ্গতিপূর্ণ। এবার তুমি এই আহ্লাদীকে এক্সপ্লেন করার জন্য পাবা হচ্ছে এক, এবং এরপরে লাবণ্যকে এক্সপ্লেন করে আহ্লাদীর সাথে তার সাদৃশ্যতা দেখিয়ে দিলে পাবা হচ্ছে এক। সুতরাং এখানে তিন মার্কসের কোনো মার্কসে কাটার সুযোগ কিন্তু থাকে না। অর্থাৎ গ নম্বরে প্রথমে জ্ঞানমূলক অ্যান্সার করে নিতে হবে, তারপরে উদ্দীপকের আগেই তোমার হচ্ছে যে গল্পের যে চরিত্র বা কোনো বিষয়বস্তু সেটাকে তুলে ধরতে হবে, তারপরে তোমার তুলে ধরতে হবে উদ্দীপকের চরিত্রগুলোকে এবং দুজনের সাথে মিলিয়ে দিতে হবে। তাহলে এক 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 তিন মার্কস। তাহলে এখানে সুযোগ তোমার নেই। এবার আসো একেবারে সর্বশেষ যেটা ঘ নম্বর। এই ঘ নম্বরে আমরা সবাই জানি এখানে চার মার্কস বরাদ্দ থাকে। এই চার মার্কসের জন্য আমরা কি করব, কি করলে সবচেয়ে ভালো হয়? বেসিক্যালি এই চার মার্কসের এই প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় আমাদের যে বিষয়বস্তুটা থাকে সেটা হচ্ছে আলোচ্য উদ্দীপকটি বা কোনো একটা বিষয়বস্তু বা কবিতাটি উদ্দীপকের পরিপূর্ণ চিত্রকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়নি, কথাটি যথার্থ কিনা তা বিশ্লেষণ করতে বলা হয়। আসলে আমাদের প্রথম যে ভুলটা এখানে হয়ে থাকে সেটা হলো আমরা প্রায় দেখি আমরা লেখার সময় অনেক ছাত্রছাত্রী যে কাজটা করে থাকি আলোচ্য উদ্দীপকটি অমুক গল্পের বা অমুক কবিতার পুরো চিত্রকে ফুটে তুলতে সক্ষম হয়নি, কথাটি যথার্থতা নিচে দেওয়া হলো এটা মারাত্মক একটা ভুল। কথাটি যথার্থতা নিচে দেওয়া হলো এই প্রসঙ্গটা লেখা যাবে না। আসলে ওখানে বলা হয়েছে কথাটা যথার্থ কিনা তা বিশ্লেষণ করো, তোমাকে স্বীকার করতে হবে কথাটা যথার্থ কিনা। অর্থাৎ এই চার মার্কসের বন্টনের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে শুরুতেই আলোচ্য উদ্দীপকটি অমুক কবিতার বা অমুক গল্পের সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়নি কথাটি যথার্থ এটা স্বীকার করে নিতে হবে, এই যার জন্য তুমি পেয়ে যাবে। এবার আসো বাদ বাকি অংশ আমরা কিভাবে লিখবো। থ্রি স্টেপে আমরা বিভক্ত করে চার নম্বরে অ্যান্সারটা লিখবো। সেটা হলো ঠিক এরকম যে যেহেতু উদ্দীপকটি পুরো চিত্রকে ফুটিয়ে তোলে নেই তাই ওই কবিতার ভিতরে বা ওই গদ্যের ভিতরে বা ওই পদ্যের ভিতরে যে বিভিন্ন বিষয় উঠে এসেছে সেই বিভিন্ন বিষয়গুলোকে তুমি এক্সপ্লেইন করবা এই জায়গাটাতে। অর্থাৎ অনেকগুলো বিষয়কে তুমি তুলে ধরবা ওই কবিতার বা ওই গদ্যের যা বিষয়বস্তু রয়েছে। এরপর দেখবা উদ্দীপকের সাথে কিছু কিছু বিষয়বস্তুর মিল পাওয়া যাচ্ছে, কিছু কিছু মিল পেলেও পুরো বিষয়বস্তুর সাথে মিল পাওয়া যাচ্ছে না, তখন উদ্দীপকে যে ওই ওই বিষয়গুলো যে বিষয়গুলো মিল পাওয়া যাচ্ছে না সেইগুলোকে এক্সপ্লেন করে বিশ্লেষণ করে দিতে হবে। অর্থাৎ এটার জন্য এক, এখানে এক এক বরাদ্দ থাকবে আর সাথে বিশ্লেষণটাকে মিলিয়ে দিলে এটার জন্য পাবা এক। তো প্রিয় শিক্ষার্থী আশা করি সৃজনশীল বিষয়টা বুঝতে পেরেছ, ধন্যবাদ সবাই।